پیاده حاضر اتاولو از که امرادا اجیسی আমাদের সৃষ্টিকর্তা কে বলুন আল্লাহ কেন সৃষ্টি করলেন কিসের জন্য নাফরমানি করার জন্য আমাদের হাল আমাদের অবস্থা আমাদের নেবাক আমাদের চালচল চেহারা ছিল কিছু মনে হয় যেন যে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার পাঠিয়েছে আল্লাহ নাফরমানি করার জন্য নাফরমানি করার জন্য তাই পেয়ারা হাজির যেহেতু আমরা এসেছি আমাদের অবস্থা খেয়াল করতে হবে যে আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা কেন পাঠালেন কি উদ্দেশ্যে পাঠালেন আমাদের কাজ কি এগুলো বুঝে সেগুলো কাজ খেয়াল করে সেইভাবে আমল করে আল্লাহ আল্লাহ বিদায় হতে হবে ঠিক কিনা খাঁটি মুসলমান হয় যদি বিদায় হতে হবে কি মুসলমান হয় কি মুসলমান হয় আমরা খাঁটি মুসলমান হয় যদি বিদায় হতে রাজি আছে কি সবাই রাজি আছে কে কে রাজি আছে হাত দেখান তো সবাই রাজি আছে খাঁটি মুসলমান হয় যদি বিদায় হতে রাজি আছে এই খাঁটি মুসলমান হব কি নেক আমল না পদ আমল কোন আমল নেক আমল কি আমার ইচ্ছা মতো মন গলা তারা হাজির সমাজের একটা লোক হচ্ছে নিজ সমাজ আমল করে আর বলে এটি নেক আমল এটি ভালো নেক আমল আমার ইচ্ছা মতো হবে আমার ইচ্ছা মতো মন গলা না নেক আমল হবে যাকে কাজ লাগবে মুখে রসুলিল্লাহ রসুল রসুল বসলাম যে আল্লাহ পাক এই দুনিয়ার বুকে আদর্শ মানুষ পাঠিয়েছে কি মানুষ হিসাবে কি মানুষ হিসাবে না কোন কোন খ্রিস্টান পাঠিয়েছে কোন হিন্দুকে পাঠিয়েছে কোন ইহুদিকে পাঠিয়েছে নাসাকে পাঠিয়েছে তাও কি আল্লাহ পাক এই দুনিয়ার বুকে আদর্শ মানুষে পাঠাননি একমাত্র রসুল বসলামকে আল্লাহ পাক আদর্শ মানুষ পাঠিয়েছে তাকে দেখে দেখে আমল করে করে আল্লাহর খাঁটি প্যার বন্ধ হয়ে এই জিনিসের বিজয় হতে হবে ঠিক কিনা ঠিক কিনা রসুলকে দেখেছি তা আমল কিভাবে করবো আল্লাহ ওলামা ও রসুল আম্বিয়া ওলামা কান নবীদের আলেমগণ নবীদের সে কোনাদের হকানি আলেম যে হকটা কাজে কথা বলে কি বলছি হকটা যেন কাকে বলে কথা কিন্তু বলবেন কিন্তু বোঝার বিষয় কোরআন পড়েছে ফেকা করেছে তাফসীর করেছে নামাজ ঠিক মতো পড়ে না রোজা ঠিক মতো রাখে না পর্দা করে না সুখ খায় ঘুষ খায় হারাম খায় বিবাদ শিকায়ত করে হিংসা আঘাত করে পরনিন্দা করে এরা হলো হকানি আলেম এরকম কি আলেম কি আমাদের নামদারি আলেম কি আমাদের সমাজে আছে না নাই কি আছে কি নাই সব তো হকানি আলেম হয়ে গেল বলার উদ্দেশ্য হকানি আলেমের ইত্তেবা করলে হকানি আলমের অনুসরণ করলে রসুলের পারিবিকা রসুলের অনুসরণ করা হয় আর রসুলের পারিবিকা করলে কাকে পাওয়া যাবে আল্লাহকে পাওয়া যাবে তো যেই আলে ঠিকমত নামাজ পড়ে না নামাজ পড়ার হুকুম কার হুকুম কার
পর্দার হুকুমটা দেরিয়াদের ঠিকমত নামাজ পড়ে না, রোজা কোনো রাখে না, অথবা নামাজ পড়ে রোজা রাখে পর্দা করে না, সুদ খায় ঘুষ খায় হারাম খায়, এই আলেমের ইত্তেবা করলে এই আলেমের অনুসরণ করলে কি রসুলের পারিবারিক হবে? কথা বুঝবে, কথা ভালো করে বুঝবে। সমাজ অত্যন্ত কলুষিত, অত্যন্ত কলুষিত খেতনা জমা এসে করছি আমরা, কঠিন খেতনার যে করেছি আমরা। যেহেতু একটা কথা এই বোমার মতো করো, কঠিন খেতনার যে করেছি কথা হলো, যেহেতু একজন সুসলাম বসা আছে সামনে আবদুল্লাহ ইবনে উবাই বসে মুনাফিক সে বসা, কিন্তু হুজুর জানেন না যে মুনাফিক, আল্লাহ তো ওহী আসছে ওরা আপনার সঙ্গে আবদুল্লাহ ইবনে বসা আছে কিন্তু মুনাফিক, তখন হুজুর বলছে মুনাফিক। কথা বলছেন কি বলছেন? কথা হলো কাফের সে স্পষ্ট, মুসলমান সে স্পষ্ট, মুনাফিক অস্পষ্ট। মুনাফিক সে অস্পষ্ট, এখন বর্তমান যুগে মুনাফিকের সংখ্যা বেশি কি আপনার বেদাধীন কথা, মুনাফিকের সংখ্যা বেশি, মুখে একটা দেহে আর একটা, এই হলো বর্তমান অবস্থা। ইল্লা মাশাআল্লাহ কিছু আছে বাকি, এই বেহালে হাদিম এই জন্যই খুব সাবধান, কেননা আলেম নামধারী লম্বা দুর্বা গায়ে গিয়ে মুখে দাঁড়িয়ে হোক ভোর বা পাগড়ি করে মাথায় দিয়া ফেরেশতার মতো, হালাকে সে নামাজ পড়ে না ঠিক মতো, রোজা রাখে না, পর্দা করে না, সুদ খায় হারাম খায়, ইন্ডিয়ান সবচেয়ে পরের যা মোত্তা কি, এরকম পরে মোত্তা কি আমাদের সমাজে মতো দেখা যায় না, না কি আসে নাই? তাহলে এদের ইত্তেবা করে রসুল ইত্তেবা করা হবে, যার জন্য হযরত রাসূলুল্লাহ আলাইহিস সালাম 1975 একটা মাদ্রাসা করলেন যার নাম হলো দিনিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? দিনিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? দিনিয়া মাদ্রাসা। কারণ দাদা হুজুর যখন ফুরবশুল আবু সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সালাম হাত হাত দিয়ে বয়াত করেন, তখন দরবারে থাকতেন, তরিকার সব মশ করতেন, এক পর্যায়ে গিয়ে হুজুর বললেন বাবা তা বাংলায় গিয়ে এখানে তাই করবি যা, হুজুর বাংলায় চলে আসছেন কুসংস্কারের পরিপূর্ণ এই বাংলার জমি, কেন্দ্র দুটি বলে মুসলমান দুটি বলে, কেন্দ্র মাথা ঠিকই রাখে মুসলমান মাথা ঠিকই রাখে, হিন্দু আর দাঁড়ি কামায় মুসলমান দাঁড়ি কামায়, হিন্দু আর সরস্বতী পূজা করে মুসলমান সরস্বতী পূজার শরিক হয়, হিন্দু রাখে নাম রাখে ছিঁড়ি আর মুসলমান রাখে নাম রাখে ছিঁড়ি, যা পুরো একটা পর্যটন আছে অথবা বিধি সমাজের দলিল যা আছে দেখবেন সেখানে কি লেখা আছে, কি আছে না? ঠিক সেই সময় দাদা হুজুর দুর্বল আন্দোলন শুরু করে দিল, মুসলমানকে ধরা ধরে বললেন দুটি বোতল লঙ্গি বলো, কি কি বাদ দিয়ে মাথায় গৌতমী দাও, দাঁড়িয়ে কে আমাদের দাঁড়িয়ে রাখো, সরস্বতী পূজা না গিয়ে মসজিদে যাও, আর সিঁড়ি পরিবর্তে মোহাম্মদ দাঁড়িয়ে দাও, এই আন্দোলন শুরু হয়ে গেছে সেই বিষয়ে। কিন্তু এখানেই শেষ নয়, এরপরে তিনি শুরু করলেন ইসলামের দুর্গ মাথা করতে শুরু করলেন, ভক্তদেরকে ধরে ধরে বললেন জায়গা দাও, টাকা দাও, গাছ দাও, কিং দাও, এই পরে আসলে ঘর দাঁড়া করতে শুরু করে দিলেন, আর ভক্তদের বললেন তোমাদের ছেলেদেরকে মাথা করো। আজকে সেই কারণে আজকে এই পরিবেশ এমনি হয়নি, এমনি হয়নি ভাই, এর হাতে পিটিয়ে পিছনে ইতিহাস বলো না, পাঁচতলা বাড়ি থাকবে ইতিহাসকে স্মরণ করো, যারা এদের আবাদ করেছিল, যারা এদের আবাদ কথা খেয়েছি তাদেরকে খেয়াল করো, যেহেতু একজন লোক আছে তার ফতোয়া দিচ্ছে যে তুমি যার নামাজ হয় সেই ফতোয়া দিয়েছে 1000 বছর থেকে দেখবেন যে আমি কি যা দিয়েছি আল্লাহ আকবার, কি আসি কি যাই কোন বলুন ফতোয়া ওরাকে এই দেশে ইসলাম করেছে, ইসলাম যে দিন যে দাবি করেছে ওরা ওদের খবর ছিল দেশে, আজকে ফতোয়া দিচ্ছে তার মুক্তিতে বারে বারে মুক্তি শুরু হয়ে গেছে,
আমাদের মুক্তি করতে অনেক কয়েক বিয়ার কাজ করতে তাই তারপর একটা মুক্তি পাওয়া বড় কঠিন ছিল আর এখন ঘরে ঘরে মুক্তি যে যার পরে হ্যান্ড করতে দিয়েছে আর বলতে দেখতে চায় একটা শুরু হয়ে গেছে যেই বাদশা সুন্নতের ভিত্তি করে দাঁড় করেছিলেন আজকে সেই বাদশায় কাকের বাসায় কুকুরের ডিম পেরেছে লেবাসের কোনো সেন্টের লেবাসের কোনো বাড়াই নেই চেহারা সাথে কোনো বাড়াই নেই আমরের কোনো বাড়াই নেই কি শীত আর কি স্বার্থ কি আছে কি আছে কি নাই এসে আগে কথা করেছেন সাড়ে চার হাজারের মধ্যে আগে কথা করেছেন যা বর্তমানে সরকার এমপি ভুক্ত সুন্নাত তরিকা ভিত্তি করেছিলেন আপনার কঠিন জেলা খোঁজকান অনেক জায়গায় দেখবেন দাদা হাজুর সদস্য লড়াই তারাই মাথা করেছিলেন কি আসে নাই কি অসুবিধা পারবেন কেন করেছিল সুন্নাতকে বিদায় দেওয়া হলেন না সুন্নাতকে দাঁড়ি করা দিন তাহলে কোথায় শেষ সুন্নাত তরিকা কোথায় সেই আমল গের হাজির এখানে শেষ নয় হুজুর আক্ষেপ করে পদ্মতি শব্দ দাঁড়ায় আমরা তো বলছি আক্ষেপ করে তিনি একদিন বলেছিলেন সবসময় দৃষ্টি বলেছিলেন যে আমি যদি পারতাম এই মাথায় আগুন ধরে দিতাম কেন এই মাথায় আক্ষেপ করতে এত কষ্ট করেছি কেন মাথা পড়লাম এই যদি বলছিলাম সুন্দরের বিজয় হয়ে যাবে আজকে আমল থাকতে হবে আমল থাকবে ছেলে আমল করবে না শীত আমল করবে এই দিন মাথায় করেছিলাম এখন তো মজা আমি পারতাম আমি আগুন ধরে দিতাম যতই দিতাম এরপর তিনি শুরু করলেন পুরুষকে এই দিনিয়া মাদ্রাস তিনি সৃষ্টি করলেন একদিন হাঁটতে দিয়ে আপনার বলা হতো বাইরে দেওয়ার মাদ্রাসা সে না আপনার একটা মাথা শুরু করে এটাই বলছে মূর্তি হাত দিয়ে বললেন যে বড় গাছের নিচে একটা ছোট তার গাছ লাগিয়ে গেলাম যদি কোনো দিন বড় গাছটা মারা যায় সে এই চার গাছে বড় হয়ে যাবে তখন কিছুই বুঝতে পারছি কি বলছি কিছুই বুঝি নিতে হবে হজুর ফিরে হয়ে গেল চলে গেলেন না বুঝি এরপর শুরু হলো সব শিক্ষা শুরু হলো মাথায় আর একটা বাধা শুরু হয়ে গেল তখন দেখলাম এখন আর বসার সময় নেই এই শুরু করলাম যিনি মাথায় করতে শুরু করে দিলাম কথা বুঝতে পারছেন যেখানে যুবক যুবতী একত্র হয় পড়াশোনা করবে সেখানে অবস্থা দাঁড়ায় কি এক স্টাম কাজ করবে আট স্টাম শেষ এই নগরের মাদ্রাসা গেলে হাতে বোঝার চেষ্টা করুন আমি আদি ওঝার বিরোধী নই বাপলা করেছে আমিও সেই পক্ষে আছি কিন্তু আমলের বিরোধী সব শিক্ষার বিরোধী এর সাথে আমরা আপনাকে আমাদের একমত এটি একমত না তো গেলে হাতে বুঝতে হবে যে আমরা কেন বলছি আজকে শেষ সপ্তাহ বলছি তরিকা বলছি আদর্শ বলছি কাকে আদর্শ বলে কাকে তরিকে বলে কাকে শেষ বলে শেষ শব্দ আমি দেখা হয় বসে আছি আর সবচেয়ে দূরে দূরে এই সবচেয়ে এই শেষ শব্দে আমরা আসি যে আসি হাত তো আমার কোথায় কি আপনার পিঠ আপনার আমার শিখে দিয়ে যায় না আপনার সে নিয়মপাতি যায় না আপনার আপনি শিখে দিয়ে যায় না আমার শিখে দিয়ে যায় না আপনার ভূমি আছে কেন একদিন কৈফিয়ত দিতে হবে একদিন কৈফিয়ত দিতে হবে হুজুর বলেছিলেন বলেছিলেন শেষ শেষ মাহফুজ শেষ আমরা বলেছিলেন যে আমি যা আমি সমস্ত কাজ আমি আমার হক আমি আপনার দরকার শেষ সব করতে পেরেছি সবাই হা দিয়ে হা দরকার করেছেন দাবি নেই না দাবি নেই তবে মনে রাখতে হবে তিনি কী করছেন কী বলেছিলেন যাই হোক পীর মুরিদ মূল ঘাট কেন কথায় কথা আসে মুরিদ কেন হয় মুরিদ হয় শুধু না পীর পাওয়ার জন্য মুরিদ হয় নাকি কি মুরিদ পীর পাওয়ার জন্য হয় পীর পাওয়ার জন্য যদি মুরিদ হয় সেগুলো সম্পূর্ণ আরাম জানবে আর পীর নিজের জন্য করবে পুরো বাদ করবে না সে পথ হবে আল্লাহ জন্য পথ হবে তার জন্য মুরিদ পথ হবে তাও আল্লাহর জন্য
আর তিন ঘন্টার মাধ্যমে তার লাগবে এবং সেখানে ফির যাহা বলবে তা মানতে হবে খারাপ না হওয়া এত খারাপ লাগছিল যেগুলোর মুখ কেন বানিয়েছিল হুজুর মার ফুল বানিয়েছে কেন বা কেন বলছে নিজের কথা নিজে ভুল দিচ্ছে নসিহত বলে না আর আমারও বলে না এই যে ভুল হয়েছে ইয়ার হাবি নিজে মনে চায় না স্যার চুপ করে বসে থাকবে তুমি পালনের মধ্যে আরেক জিনিস তোমার এই প্রশ্ন কেন আসবে মাথায় চিন্তা কেন আসে তোমার যে তোমার দিয়ে আল্লাহ পাঠিয়েছেন তোমার যে আছে তাই নিয়ে তুমি খেল যা হোক খাবে নিয়ে এবার পাবলে যেতে হবে তোমার তুমি সেভাবেই যাবে তোমার জীবন সেভাবেই চলে যাবে কিন্তু তোমার এটা একটা বিশ্বাস তোমার বদ্ধ থাকতে হবে আল্লাহর তাওয়াক্কুল পুরো থাকতে হবে যে আমাকে আল্লাহ বসিয়ে দেবেন এবং যে ক্ষেপক যেহেতু এর দুটি শিক্ষা দিনের দুনিয়া জন্য হয়ে যাবে পূর্বে আরেক বলেছেন যে সম্পূর্ণ যদি দুনিয়া জন্য হয়ে যাবে এর এই দিন এর দিন সম্পূর্ণ হারাম কাজ দেয় এর দুটি শিক্ষা এর দুটি হবে তার জন্য সম্পূর্ণ আল্লাহ দিন হবে আজকে আমরা এমনি হয়েছে প্যাডের জন্য হয়েছে প্যাডটা তার জন্য এমনি শিখে করছি আমি কি প্যাডটা জন্য হবে না আমাকে পাওয়ার জন্য হবে এর হাজির বোঝার চেষ্টা নেই সময় আসতেছে সময় আসতেছে সময় বলে দিবে তখন বুঝবে যে কেমন লাগে আমার অত্যন্ত কঠিন সময় কিন্তু আসতেছে অত্যন্ত কঠিন সময় আসছে যেদিন যায় খুব ভালো যায় দিনে আছে খুব খারাপ আসছে মুসিবত দেখো না মুসিবত আর সামনে একটা হয়ে পড়ো দেখবে সব দেখবে হ্যাঁ যাদের খাদা আপনি বিবাদ জোয়ার বাহারে কিংবা আকাশ বা আই দিন না যেমন আপনার ধর্ম তাহলে অন্য কিছু তোমাদের হাতের কামাই যেমন কামাই করেছো তেমন ভাব পাচ্ছো তাই পেয়ারে হাজির বুঝে কাজ করো কাজে আসবে খালি আমি অনেক আমি বুঝব অনেক আলেম অনেক কিছু আমার কত হয়েছে বিয়ার হাজির নিজের আমলকে ঠিক করা যার জন্য এই দিনই মাদ্রাসা একটা ভাবটা যে আলেম তবে তার জন্য না হচ্ছে এই দিনই মাথা করেছে আমার পীর ভাই মুসলিম যে আছেন তাদেরকে আমি বলছি বলে যাচ্ছি ডাক্তার সেদেরকে ভাবটা আলেম করতে মনে চায় তিনি বছর পড়ানোর চেষ্টা করবে আর বিভিন্ন জায়গায় পরামর্শ করে এই তিনি বছর পড়ার চেষ্টা করবে কেননা কোনো একটা পিছনে আলোচনা করেছে জাগে আলোচনা করেছে কি বলতেছে খেয়াতে শুনে বুঝতে শুনতে হয় বুঝতে হয় তাহলে বাদ আমরা শুনি একটা শুনি আজকে বের হয়ে যায় তখন আমার কথা শুনবে শুনুন কাতে আসবে ভালো করে বলুন শেষরা কাকে বলে আদর্শ কাকে বলে আকিদা কাকে বলে আমল ব্যাপার ভালো বয়স কোন বোঝো বা সেভাবে কাজ করার চেষ্টা করো জানতে হবে বিয়ার হাজির আমি সব কথা বললাম ইংরেজি করে বলে যাচ্ছি বোঝার কাজ বোঝার চেষ্টা করি বিয়ার হাজির শেষরা দোহাই দেবে পীরের দোহাই দেবে আমলে দোহাই দেবে যথেষ্ট
মনে তো অনেক কিছু হচ্ছে না বড় হওয়ার দরকার নেই আমার এই পাঁচটাই যথেষ্ট একদিন আব্বাকে যে আব্বা আমাকে বলেন দক্ষিণ দিকে হেঁটে আসতেছি ওই মদাজিয়াটা আব্বা আসতে হাঁটতেছি আব্বা বলে যে এই জায়গায় একটা ছাত্রবাস করতেছে ওই যে ছাত্র ছাত্রবাসটা এই ছাত্র করতেছে ছাত্র হয় না যথেষ্ট প্রোগ্রাম না থাকলে কোনো দেবী কি করি
ওই পূর্ব নাম নিয়ে যাবো না, পূর্ব যেতে হবে না, এত আসক্ত হয়েছে। এখন তোদের মধ্যে সমস্যা সে গিয়ে আবার যারা যে আবার যে আব্বার রুমে যাই আর দাওয়াতে খাতা আছে খাতা নিয়ে আসে। আমি দাওয়াত তো দেখতেছি যে এই বছর ভাগটা করা যায় কিনে দেখি দেখতে দেখি এক জায়গাতে দেখে দুদিন ঢাকা কদিন দুদিন আমি এখানে আপনার আমার এই দেশের লোক, আমি আপনারা আমার চেনেন যে আমি কী ব্যস্ত দেখি, আমি অস্ত্র চাই, আমি আমার অবস্থা আপনার জানা আছে, কিন্তু আমি হুজুরকে পরিচয় হুজুরকে আমি আনলাম এই দেশটি বলবো আর কিছু বলবো। এখন যে বলবো যে আমি বেশ কিছুদিন বছর হারিয়ে ছিলাম, আমি আল্লাহ আল্লাহ রসুলকে আমি আল্লাহকে আমি ফিরে পাবো এই যে আমার মনের বাসনা, এই নিয়ে আমি চিন্তা ভাবনা মানুষ আপনার গল্প চলছে আমার তখন একদিন রাত্রে আমি দেখি রাত্রে ঘুমিয়ে আছি, রাত দেখি আমি একটা বড় একটা বল বলের দারুণ আসছে অন্য ছেলে এই অল্প যাচ্ছি হঠাৎ বলটা পড়ে যায়, পড়া পড়ে একটা চিন্তা করা হয় যে তো বল পড়ে গেল, এই বল হচ্ছে অনেক লোকের প্রোগ্রাম হয়ে কোথায় বা লোক পাবো আর বল বা কেমন উঠাবো এই নিয়ে একটা চিন্তা চিন্তা করেছি। কিন্তু আমি দেখতেছি অনেক দূর থেকে একটা লোক আসতেছে সুন্দর চেহারা একটা লোক আস্তে আস্তে এসে ওই বলটা ওই কর্নায় দাঁড়িয়েছে যে আমাকে বলেন এই ধরো এই কর্ন এই তুমি এই এই কর্ণা ধরো আর তিন জন ওই কর্ণা ধরলেন ওই উঠাও যে উঠেবো অনেক সমর্থন উঠে আমি যেখানে চিন্তা করছিলাম যে কেমন উঠবে আপনার দল ধরনের করেন আমার বোন একজন ধরতে উঠাও উঠে গেল কিন্তু আপনার পয়সা আপনার কে দিন আমি আপনাকে ভাবো আল্লাহকে ভাবো আমাকে কথা দেখি তখন বললেন যাও বলছেন মোহাম্মদ সালের ইত্তেফাক করবেন যাও তাই আমি আমার কথা শেষ আমাদের মন থাকতে হবে আর কি থাকতে হবে আমাকে বলতে হবে আল্লাহ আপনার পথ বাঁচিয়ে দিচ্ছে আবার এর মাঝে আবার অনেক সময় দেখতাম আব্বাসের বিরুদ্ধে লোক আসতো এসে পথে হতো এবার আমরা দেখিয়ে দাও
দেখো তোমাকে আল্লাহ কি দেখাবে, যে পথ দেখাবে তুমি সেই পথে চলে যাবে। কথা বুঝতে পারছেন? যাই হোক, ডাক্তার বুঝার যদি বললাম কথা বললাম, মনে আনতে থাকতে হবে, খেয়াল থাকতে হবে, এমনি যেহেতু বলা হয়ে গেল বুঝি তার না, সেই খেয়াল নিয়ে কাজকে আল্লাহ কথা করতে হবে যে কীভাবে কী হবে, কীভাবে আল্লাহ সে পাবো, আল্লাহ সাদার পথ পেয়ে যাবে। তো যাই হোক, এই কথা হলো এই পর্দা করে না, পর্দা কি আবার নাশা হয়ে গিয়েছে, পর্দা লাগে না, অনেক কি ছবি বেড়েছে, ধার করতেছে, কথা বলছে, মোশাফা করতেছে। হ্যাঁ, আর আমি এই জন্য আপনার বুঝে পেয়েছিলাম যে কথা বলে কি বলি বলার চেষ্টা করবে। শরীয়ত কাকে বলে? বুঝে কাজ করতে হবে। আমি বুঝুকের প্রিয় হয়েছি, আমি ফুটেছি, মেয়েরও যাদের ফুটেছি, আমি যা ফুটেছি, আমি কি এটা কোন ছড়িয়ে দেওয়া কি বর্তমানে যদি আসে না নাই, কি আসে কি না, উন্নত হয়ে গেছে, তোমাকে পথ বাঁচিয়ে দিবে, অত্যন্ত কঠিন ফ্যাক্টর দেবো না তাই কথা নেই, কোরআনে দেখতে পা, কোরআনে আলেম দেখো বিমা আমল আছে, আমল করে কোরআন যে পড়েছে সেই মোতাবেক আমল করেছে, সেই যে আলেম, এই আলেম দেখতে পা করতে হবে, তা অনুসরণ করতে হবে, তা পালনই করতে হবে, কে রাখবে রসুল সালামকে মহাম্মদ করতে হবে, আবার একজন আপনি বলছে তা বলে যে মনে করতে পারে, আরো আছে একটা দুই সামনে বলো দুটো কথা বলতো কি রসুল ঘুরে গেল আগে দুটো ছিল সব নিষ্পাপ ছিল, কিন্তু তা আকিদা হলো রসুল মনে করতে পারে, রসুল সে মুর্জা নবী, সেই আকিদা রেখে বলে রসুল সে গুরুজন রসুল ঘুরে করতে পারে, তাহলে এই দাওয়া থেকে আমরা যাবো, এই জন্য সে স্পষ্ট মুখে সামনে সে বলে না, তার বলিতে লেখা আছে প্রশ্ন গুরুত্ব রবি প্রশ্ন কেননা একটা কথা বলি, এই একটা আমি আসছি আমার পিছনে একটু ব্যান আছে, আমার তো দল আছে আছে না, আমার নাম কি বাংলাদেশ, একটা দল আমাদের আছে, একটা রাজনৈতিক দল, একটা ওই অরাজনৈতিক দিন সংগঠন, এর একটা ম্যানিফেস্ট আছে, নীতিমালা আছে, এর আলোকে আবার কিছু কিতাব রয়েছে কি আছে কি না, এরকম পিতে ইসলাম বলেন ব্যারিস্টার বলেন দাবত প্রত্যেকেরই এরকম নীতিমালার তাদের বই আছে, এই বই পড়লে পাওয়া যায় বা যা সচেতনতা আছে
এই বই পড়লে পাবেন যে তার আকিদা আমল তার কাজ সব এর ভিতরে পাওয়া যাবে। যদি এই আকিদা যদি খারাপ হয় তাহলে দেওয়া যাবে, বাকি যদি ভালো হয় যাবে কি যাবে না? তাই পেয়ারে হাজি বুঝে কাজ করবে বাবা দাওয়াত পেলে দাবি করো না, ইসলামের দাওয়াত দিয়েছে দাবি করো না, বলো না আর করতে ভালো করে দেখো কোন ইসলাম, এটা কোন ইসলাম ভালো করে বুঝো, তারপরে দাবি করে ভালো হয় দাবি বলো সুবিধে নেই। আমি দাওয়াত দিব বাবা সেগুলো সার্থ থাকবে আমাদের বোধের প্রিয় দিনের দাওয়াত দিব এর মধ্যে স্বার্থ থাকবে, স্বার্থ থাকবে নি করবো আল্লাহ করবো স্বার্থ নিয়ে করবো সাবধান স্বার্থ না দিনের যে দাওয়াত আল্লাহ সুখুন দাওয়াত আল্লাহ যদি দিয়ে থাকবো স্বার্থ নিয়ে নয় আর আমরা হয়ে যাবে স্বার্থ নিয়ে আবার দিনের দাওয়াত দিয়ে এই যাবো আরেক দিন আরেক ইসলাম তুষার হাজি গোসল ঘর করে চেষ্টা করবেন বল চেষ্টা করবেন সাবধান করছি আপনার প্রশ্ন চলবে খুব সাবধান চলবার করবে দাওয়াত পানি দাওয়াত খাই না সাবধান দাওয়াত খাই তো সব যাই যায় কেমন বলা যায় কথা বলেন এমন ভাবে দাওয়াত খাই না চোখের চোখে তো লজ্জা ছিল দাওয়াত খাবে বুদ্ধি খাবে এটা আড্ডা ওটা খাবে কথা বলেন আমার তুই কি করছে আবেদ আদি আবেদ আমি কি খুশি এমন এক অবস্থা ধরছে না দাঁড়িয়ে উপায় নেই ধর সবার দেখছি এরকম ওই দরজারিয়া এই আগুন আছে কমলা আছে আছে পানি আছে ওই একটা আঙ্গুলিয়া হয় একটা আঙ্গুল হাতে খেলা আসার পর তার কইতেছে এই জন্য কই দিয়া দাঁড়িয়ে গেছে এই জন্য সব সব শেষ আবার কথা দিছি যদি অবস্থা যদি কাজ করছে এই লোকটা বেদার হয়ে যাবে কথা বেদার হয়ে এই লোকটা পথে আর ইস্তে আসবে না এই তাকে তার যে পূর্বের জন্য তার মন্ত্রের জন্য এই ব্যবস্থা যে সব সময় ওই আমি মুখে দিয়ে ওই আশা পথে কথা বলছে ওই বাইকে জমতে আসলে আমার দেশে অল্প সময় এখানে খাইতে হবে এখন না খাইতে দেবে মানে খাইতে পারে মানে খেতে আছে ব্যাপার তো বলব খাওয়া আছে
কোন নামে মেসেজ দিয়েছে আপনি তো কি বলেন যে ফাজে থাকেন বিশ্রাম চেষ্টা করো ফাজে করে দেও আর আপনি সেই তো বেশি দিয়ে কামে দিবে না কেন সদয় দিবে ও এমন করি আমি যা বলি যে ফাজে হচ্ছে দাওয়াত দিয়ে এমন ফাজে বলছে ওই সাও দিয়ে সিস্টেম দিতে তো যারা দাওয়াত না যায় আমার এমনই থাকবে না যে বলছে যে পথ অবলম্বন করো যে পথ বলেছি সেই পথ অবলম্বন করো করিস প্রকাশ করা করতে কথা বলছেন
কিন্তু এটা বাইরে কিন্তু বড় কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। তো যাই হোক, তাই কথা রই পিছনে ইতিহাস বলো না, আমি বলছি পাঁচতলা মাটি থাকবে না, পাঁচতলা মাটি থাকবে না, বলো না পিছনে ইতিহাসকে স্মরণ করে দেখো, সেই যে আমার সমগ্র চেষ্টা করে কাজে আসবে। তো যাই হোক, রসুল সালামকে মহাপাত করতে হবে, আমলের মধ্যে ব্যবহারের মাধ্যমে, যে মাধ্যমে যে মাধ্যমে পোশাকে চাল চলনে কথায় বার্তায় কাজে কর্মে চিরাতে চিরাতে সর্বদিকে রসুল পাখির নমুনা হবে, কার নমুনা হবে, কার নমুনা হবে, আপনার রসুল পাখির নমুনা সব রাজি আছেন, তো সবাই রাজি আছেন, চেহারা শুধু কার নমুনা, আপনার রসুল পাখির নমুনা চেহারা শুধু মধ্যে রাজি আছে, কে কে রাজি আছে, আপনার হাত হলো মানুষের ভুল আছে কিনা, ভুল আবার তবা করলে আবার মাফ করে করবে না, যাই হোক তাই কথা বলে খেয়াল করে শুনুন, খেয়াল করে শুনুন, গান দাঁড়া না বোঝে না শুনে বন্ধুর পাওয়া করে পরিবেশের কারণে জানদার দাঁড়িয়ে কামিয়েছেন, আমি তাদেরকে বলছি এমন কোন ভাই আজকে এই মধ্যে আছেন কিনা রসুল সালামকে মহাব্বত করে আজ থেকে রসুল বাপের নমুনায় চেহারা করবেন, দরকার সেটা হাত জাগান, 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 কথা বন্ধ করুন, যাবার আগ্রহ করছি, খেয়াল করছি জানলা না বুঝে না শুনে বন্ধুর পাওয়া করে পরিবেশের কারণে জানলা দাঁড়িয়ে কামিয়েছেন, আমি তাদেরকে বলছি এমন কোন ভাই আজকে এই মধ্যে আছেন কিনা রসুল সালামকে মহাব্বত করে আজ থেকে রসুল পাকের নমুনায় চেহারা করবেন, দয়া করে সে একটু হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে দাঁড়, 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 জানলা দাঁড়িয়ে সে যা বলবেন না, জানলা দাঁড়িয়ে সে যা বলবেন না, আসো আসতে থাকলে দাঁড়ান, আমি অনুরোধ করছি বাবা ভাগ্য সব তোমার ফিরে আসে না, আমি অনুরোধ থাকলে দাঁড়িয়ে দাঁড়, আসো আসতে থাকলে দাঁড়ান, থাকবে দাঁড়ান, থাকবে দাঁড়ান, বাবা এমন সময় আসবে সারা জোর কাঁদবে, সেই কান্না কেউ শুনবে না ভাই, যা বলছি সব মনে আসবে, পুরো কাজ আসবে, আর একটু আসুন থাকবে দাঁড়ান, থাকবে দাঁড়ান, থাকবে দাঁড়ান, জানলা দাঁড়িয়ে সে তা ভাগ্যবান, তা কি ও তা কি আসুন হবে তার সাথে, আলহামদুলিল্লাহ, 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 রসুল আমার হাসুর হোক এটা কি মনে চায় না, বাবা কিসে আসে বসে আছে, অনুরোধ করছি থাকবে দাঁড়ান, থাকবে দাঁড়ান, থাকবে দাঁড়ান, কাজ লাগবে থাকবে দাঁড়ান, বাবা কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, কবরকে হিন্দু নমুনা হয় কবর দিও না, কবরে যা রসুল বাপের নমুনা হয় কবর যাও, কাজে লাগবে এই ধাকে সারা মনে করে দিন দিন নয় বুঝে কাজ করো, এই কাজকে এসেছি এখান থেকে আবার খেতে পারবো কে বলা যাবে, পরিবেশের পরোয়া করেনি, লোকদের বাদ দিয়ে কাকে 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 রসুলকে কি আল্লাহকে পাওয়া যাবে, যে রসুলকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে, আর রসুলকে পেতে হবে হকানি আলেমের ক্ষেত্রে বার করতে হবে, কোন আলেম, কোন আলেম, একটা অন্ধ লোক একটা অন্ধ লোককে পথ দেখাতে পারে, একটা পথ ভ্রষ্ট আলেম সে একটা লোকের পথ দেখাতে পারে, বুঝে কাজ করবে, বুঝে কাজ করবে, লোক হতে বলতে কি যেহেতু আপনি ডাক্তার সব ঠিক না মনে ডাক্তার সাবধান জিনিসকে আমার কি ভাই তাদেরকে বসে খুব সাবধান, তাই কথা বলি শূন্যতে আমল করার চেষ্টা করবে, এই শূন্যতে আমল করার দরকার আছে নাই, এই মাথায় গোলটুকু দেওয়া কি, মাথায় গোলটুকু দেওয়া কি, লম্বা নিঃশ্বাস গোল দেওয়া কি,
জামা জামবা জেসু সার কানা হবে কি গোল কি হবে গোল হবে আল্লাহ আল্লাহ সুদাব দা গোল দা শূন্য তিন দা দেখেছে জামা দা তোই লম্বা হও কানা হওয়া হয় শূন্য দা দা হবে না তাই বিয়ারে হাজির তাই বুঝছি না একটা জবাব পূজে করবে বিশেষ করে অফিস ভাই যা আছে ছাপা এখন বলছি বয়স হয়েছে এখন আমি পীর ভাই সুদা ওই যেই জামা আগে যে সাহি অবস্থি আছে যে খাবার দাবার পাঁচ কানা ভরা তাই আসছে কিছু মতো কিছু দিচ্ছে বিধ অবস্থায় দাঁড়িয়ে ছাড়ছে না লেবাস ঠিক করে না যাই ছিল ঠিক করে না কাঁদে আসবে জামা লম্বা হবে দাঁড়ি বড় হবে মাথায় গোল টুলে হবে ঠিক কি না পেয়ারে হাজির এই শুধু আমার নেকামলে বদামল নামাজ পড়া রোজা রাখা পর্দা করা সুদ খাওয়া যত বেশি প্রকাশে ডাক সই যাচ্ছে যে শক্ত হয়ে যায় আল্লাহর মহাব্বত আর থাকে না আল্লাহর ভয় তার দিয়ে থাকে না এই দিনের ময়লা দূর করা দরকার আসে কি নাই কি আসে কি নাই তারিফ সেটা হলো তিনি কুলু জিকরুল্লাহ দিলের ময়লাকে দূর করা একমাত্র দাওয়া হলো আল্লাহ দেখে দাওয়া কি দাওয়া কি আমাদের মধ্যে পেট ব্যথা হয় সমস্যা হয় জ্বর হয় সব রোগের ওষুধ কি এক বিভিন্ন রোগের আর দিলের ময়লা দূর হওয়ার ওষুধ কি আল্লাহ দেখে পেয়ারে হাজির এই যে নামাজ করি না রোজা করে পর্দা করি না ওসাদা কে শয়তান মানুষের কলবে চঙ্গল করে ওসাদা কে আল্লাহর মান্দার আল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ বলার খাতাতে শয়তান চঙ্গল ছেড়ে দূরে পালিয়ে থাকতে পারে না আবার আল্লাহ মান্দার আল্লাহ জিকিরতে গাফেল হয়ে যায় আর সাথে সবার কলবে চঙ্গল করে আর ওসাদ শুরু করে দেয় তাই আউলিয়া কিবার দুনিয়ার দিন মানুষ কোথায় পাঁচ আর পাঁচের ছাড় ছাড়তে বলো লা ইলাহা জানতে ইল্লাল্লাহ ছাড়তে কি জানতে মুক্তির দেহ অব্যস্ত হয়ে যায় চব্বিশ ঘন্টা বলো দেখে যখন জারি হয়ে যায় সরকার তার কলবে কমল মারতে পারে না অস্ত্রতে পারে না তাই পেয়ারে হাজি যে আল্লাহ জিকির করে করে আল্লাহ পেয়ারা হবে চার পেয়ারা হবে চার পেয়ারা হবে না আলুয়ের পেয়ারা আলুয়ের পেয়ারা ফিরের পেয়ারা পেয়ারা হবে কার আল্লাহ ওলি দেওয়া হয়েছে আল্লাহ জিকির থাকবো আল্লাহ ওলি হয়েছে তো আল্লাহ জিকির করে আল্লাহ তাহলে করে আল্লাহ আল্লাহ যদি বিজয় হয়েছে ঠিক কিনা এই জন্যই তরিকার সবক এই জন্যই তরিকার সবক দেওয়া হয় আর ছুটির জন্য আল্লাহ আল্লাহ হওয়ার জন্য বুঝে কাজ করতে হবে যাই হোক এই জমির কাজ নামার জন্য কাদমি সর্বভক্তের ক্ষমতার মালিককে গোলাম কাজ অধিকার নেই আল্লাহ জমিনে আল্লাহর নাফরমানি করা যতদিন এই জমিনে থাকবো তত আল্লাহর গোলামি করে করে আল্লাহ হুকুমকে পালন করে আল্লাহ সার্বিক প্রায় বন্ধ হয়ে এদিন বিজয় হতে হবে কি রাজি আছে সবাই রাজি আছে রাজি আছে কথা বলতে পারে হাজি আজকে তার উপস্থিত যা আছে কেউ বলতে পারবে যে আমরা জীবন করে বুঝার কাজ করি নাই কি আছে কেউ সবাই আসুন একবার তো অবস্থা বার করে যা যা হাত দিয়ে বসুন আমরা নামাজ করি নাই জোড়া রাখি নাই পর্দা করি নাই সুর খেয়েছি ঘুষ খেয়েছি মাপ খেয়েছি জুয়া খেয়েছি সিনেমা বাস্তবের ঘুষিয়া ফেলেছি দাঁড়িয়ে কামিজা ছেড়েছি আজ আল্লাহ তোমার খাবি তওবা করবো জীবন আপনি গুনার কাজ করবো কি তওবা করা যাবে তওবা করবে আজ আমি তোমার দ্বারা বয়স হতে চান এই সাথে বয়স থাকবে জান্নাত আপনি তোমার দ্বারা বয়স হতে চান সে বয়স থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আল্লাহ আমি তওবা করতেছি কবিরা কবিরা গুনাহ হয়েছে মোহাম্মদ
Kutbul Alam, Hazret Mevlana, Şah Sufi, Ebu Dağfur, Muhammed Salih Salih, Rahmetullahi Aleyh, Biz Tarika-i Nakşibendiya, Kristiya, Kadriya, Nadriya, Muhammed, La ilahe illallah, Muhammed Resulullah, Rodak Mudrakul, Bülsir Tavirna, Bülsir Kavmu Kutahri, Bağlarına Aramel Buna. Şu Tavirna, şu de Tehattir Buna, Kadı Buna, Kapte, Çorü Buna, Mâkir Nikakar. Oğuz Tavirna, Gül Tavirna, Raşi Var, Mortaşi İkram Fırna, Uvay Zahan, Sinema, Başko, Kiyatı Azattına, Bişi Erdeklerinde Çoğun. Mağaz Tavirna, Dua Kedir, Karı Porta Kedir. Masaya gözlü bozan kalbın, lambasına gözlü ağacın, masaya kanki bozan kalbın, mesuat kalbın, yedir davar kalbın, gibat şikayet kalbınla, inşaat kalbınla. Ama sen hepsi bari, Allahümme salli ala. Seyyidina Muhammed. An-Nabil Ummi. Ve alihi ve salli. Ey dursi, işimiz bağlı, ekşi bakar olur. Oti muhabbeti şatı, dallar, hüttü, hal karın. Resul Bakır diyarı tosi görüntü var. Ağır Fadır Bada İzzetli Allahümme salli ala. Seyyidina Muhammed. Seyyidil Mursali. Vala Muhiye Sünneti. Aşkaya. Resadeti. Mayimetin Cihdi. İmam-ı Tarikati. Avliya-i Tabiri. Radiyallahu Teala. Görüşü Fadır Bada Eşver Okur. Ağır Nefis 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 Allah'a emanet olun. Tarih hizmetine, dul günah, masal olmadan. Sahibi Allah'a dedi, mani sahab, mani kâb, mani nâv, namaz-ı fekat nâkırdı, tirad-ı fekat nâkırdı, gümür fekat nâkırdı, aslı aslı kullun ağacı, dur az zahirine kavgül, dur asar, şabar fazlını Allah'a dedi, böyle mutlum attı kendileri. La ile halka, la ile kıya var. İllallah, namaz-ı kimiyet asık inay, yurdan diye asık inay. Dedi bu riyet ve cemiye var falan diye mutlu attı. Ama arkalar, hala bir şey yapmaya davranı çıkar. Allah da mutlu attı. Allah tarafı idi. İşte duyduğun ispat olacağı. Nebi ispat gibi bir fayet. Ama arkalı bir şey. Allah muhakkak ve marifte nur mağlubu. Şevayet yoktu bandı bu. Şevayet yoktu bandı bu. Bize cümlete kıyafet bahsettiği ağır muhabbeti ile de kurulur. İllallah, 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 illallah.